সকলকে নমস্কার জানাই। আমি সৌরভ মণ্ডল, আমি নদিয়া জেলার একজন বাসিন্দা এবং বর্তমানে আমি নবান্নতে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অধীনে একজন সরকারি কর্মচারী। এই ভিডিওটি বানানোর মুখ্য উদ্দেশ্য আমার পশ্চিমবঙ্গের যে সকল ওয়েস্ট বেঙ্গলের যে সকল রেড ভলেন্টিয়ার্সরা রয়েছেন এবং বিশেষ করে নবদ্বীপের রেড ভলেন্টিয়ার্সরা যারা রয়েছেন তাদেরকে, যে সকল দাদা দিদি এবং যে সকল বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্নেহ ভালোবাসা কুর্নিশ স্যালুট এবং সেলাম জানাই। যেভাবে ওনারা আমার পাশে এখনও পর্যন্ত টিল নাও, আজকে 13 তারিখ টিল নাও যেভাবে রয়েছেন ওনারা, জাস্ট আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই। নবদ্বীপ রেড ভলেন্টিয়ার্সের প্রত্যেককে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন, আপনারা যে শুধু কোভিডের জন্যই মানুষের পাশে রয়েছেন এমনটা নয়, এবং সেটার প্রমাণ আমি আজকে পেলাম। আমার বাবা ডায়ালিসিসের পেশেন্ট এবং ওনার জন্য বি পজিটিভ ব্লাড আমি বিগত 5 দিন ধরে কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না। তো গতকালকে সন্ধেবেলায় আমি একজন রেড ভলেন্টিয়ার্সের সঙ্গে কথা হয় ওভার ফোন, এবং তারা যুদ্ধকালীন তৎপরতার মধ্যে 2 ঘন্টার মধ্যে, জাস্ট কালকে যেহেতু রাত্রি হয়ে যায় মানে কথা বলতে বলতে 11:30 বেজে যায়, তো কালকের মধ্যে ওনারা ডোনার অ্যারেঞ্জ করে ফেলে এবং 2 ইউনিট ব্লাড এনি হাউ বা এনি মিনস ওনারা ব্যবস্থা করবেন। এবং আমার মাথা থেকে, সর্বোপরি যেটা বলার, যে আমার মাথা থেকে যেভাবে টেনশনটা ওনারা নিজেদেরভাবে মানে ডিভাইড, নিজেদের মধ্যে যেভাবে ডিভাইড করে নিলেন জাস্ট লাইক ব্রাদার্স, মানে জাস্ট যেভাবে হেল্প করলেন, মানে এই হেল্পটা, এই ঋণটা আমি কীভাবে শোধ করবো আমি নিজেও জানি না। তো সকলকে আমি, সমস্ত ভলেন্টিয়ার্সকে আমি এটুকুই বলতে চাই, আপনারা যে কোভিডে যেভাবে মানুষের পাশে রয়েছেন, মানুষের মনোবল দিয়েছেন এবং মানুষের বিভিন্ন সময় বিভিন্নভাবে পাশে রয়েছেন, আপনারা আজকে এটা প্রমাণ করে দিলেন যে আপনারা শুধু কোভিডের জন্য নয়, আপনারা ইভেন সমস্ত প্রকার সাহায্যের জন্য আপনারা তৈরি। ইভেন আজকের যে রক্তটা, 1 ইউনিট রক্ত আপনাদের মধ্যে একজন সশরীরে এসে আমার বাবার জন্য রক্ত দিয়ে গেছে, এই রক্তের ঋণ আমি কী করে শোধ করবো জানি না। তবে কোনোভাবে কোনো প্রকার যদি সাহায্য করতে পারি আপনাদের হয়ে, তো নিজেকে আমি গর্বিত বলে মনে করব। আর আপনাদের আমি সুস্থতা কামনা করি, আপনারা এইভাবে সাহায্য করে চলুন, মানব ধর্ম পালন করে চলুন, আপনারা যেন অনুপ্রেরণা হয়ে ওঠেন এই যুব সমাজের, এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবদ্বীপের যত রেড ভলেন্টিয়ার্স রয়েছেন এবং সমস্ত পশ্চিমবঙ্গের রেড ভলেন্টিয়ার্স সদস্য, রেড ভলেন্টিয়ার্সের সদস্যবৃন্দকে স্যালুট জানাই, ভালো থাকবেন।